এ রাজ্যের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার কনভয়ে ঢিল পড়ল, গাড়িতে কাঁচ ভাঙল, ঢিল পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে। বলা হচ্ছে কুর্মি সম্প্রদায়ের মানুষজনের মধ্যে একাংশ নাকি কাজ ঘটিয়েছে, কুর্মিদের আন্দোলন থেকে নাকি কাজ ঘটানো হয়েছে। যদি তাই সত্যি হয় তাহলেও গোয়েন্দা ব্যর্থতার কথা অস্বীকার করা যায় কি? আচ্ছা, অস্বীকার করা যায় কি সেদিন কনভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা বীরবাহা হাসদা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কর্তব্যে গাফিলতির কথা? এখনো পর্যন্ত কতজন কজন পুলিশ কর্মী বদলি হয়েছে, কতজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে বা গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না সেটা খতিয়ে দেখার জন্য কোনো বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এগুলো সবকটারই উত্তর না। তার কারণ সরকার প্রশাসনিকভাবে এগুলো সম্পর্কে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিচ্ছু জানায়নি। তার মানে ধরে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বা বীরবাহা হাসদার কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার গোটা দায়টা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে শুধুমাত্র কুর্মিদের উপর চাপাতে চাইছে, যেন মনে হচ্ছে অভিষেক বা বীরবাহা খোলা রাস্তায় ছদ্মবেশে বেড়াতে বেরিয়েছে, মানুষ চিনে ফেলে ঢিল মেরে দিয়েছে। আগে পিছে পুলিশ ছিল না, থাকার কথা ছিল না, কোনো বড় কর্মসূচি বা সরকারি মন্ত্রীর যেমনটা থাকা দরকার নিরাপত্তা বলয়ের মধ্যে তেমন কোনো আয়োজনই ছিল না, তার কারণ থাকার কথাই ছিল না। তাই কি বলতে চাইছে তৃণমূল কংগ্রেস সরকার? নিশ্চয়ই না। তাই যদি হয় তাহলে এতজন কুর্মি নেতা গ্রেফতারের পর, তার আগে পরে সঙ্গে সঙ্গে একজনও পুলিশ কর্মীর বিরুদ্ধে, আধিকারিকের বিরুদ্ধে একটিও বিভাগীয় ব্যবস্থা হলো না কেন? বদলি হচ্ছে কুর্মি নেতা, পুলিশের কেউ বদলি হলে ওই কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তো অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত কর্তব্যে গাফিলতির জায়গাতে। আচ্ছা বলুন তো, জেপি নাড্ডার কনভয়ে ঢিল মারা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কারা ছিল রাস্তাতে পাহারা দিচ্ছিল, তাদের মধ্যে কতজনকে বদলি করা হয়েছে আজ পর্যন্ত, ঘটনার পর আজ পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে ওই নির্দিষ্ট অঞ্চল থেকে বলতে পারবেন কি আপনারা? আমরাও বলতে পারব, তার কারণ আসলে কিছু হয়নি। তাহলে এই ঢিল মারার ঘটনাটা নিশ্চিতভাবে অত্যন্ত নিন্দনীয়, যারাই মেরে থাকুন যেই মেরে থাকুন, কিন্তু এটাকে আসলে একটা উপলক্ষ, লক্ষ্য যে কোনো উপায়ে কুর্মিদের এই বিদ্রোহকে, এই বিপ্লবকে, এই প্রতিবাদকে দমন করা। যে বিদ্রোহ বিপ্লব প্রতিবাদ তারা করছেন তার সাংবিধানিক যথার্থ আছে কি না, যৌক্তিকতা আছে কি না আমরা বলতে পারব না, বলতে পারবেন সরকার বাহাদুর, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কিন্তু এর জন্য যে আলোচনার প্রয়োজন আছে তা সবাই মানছে। তৃণমূল কংগ্রেসও বলছে আলোচনা চায়, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও বলছেন ডেকে আলোচনা করতে, কথা বলতে, সমস্যা কোথায়, কেন বলা হচ্ছে না? কেউ বলছেন না আন্দোলনের এই ফর্ম, এই ধরন যদি সত্যিই তারা আদৌ ঢিল মেরে থাকেন সেটা ঠিক, কিন্তু যখন কুর্মি নেতারা বারবার সাংবাদিক বৈঠক করে বলছেন তাদের মধ্যে থেকে কেউ ঘটনা ঘটায়নি, এমনকি তৃণমূল কংগ্রেসও বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিবৃতি দিয়ে বলছেন না 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 কুর্মিরা এসব করতে পারেন না, এটা আসলে বিজেপির চক্রান্ত, তাহলে বেছে বেছে নজন কুর্মি নেতাকেই গ্রেপ্তার কেন? তাহলে কি মুখে এক কাজে এড়ান? আসলে প্রতিবাদ আন্দোলনটাকেই একেবারে গলা টিপে মারতে চাইছে সরকার, তার জন্য উপলক্ষ মাত্র এই কনভয় ঢিল, কর্তব্যে গাফিলতি ইত্যাদি ইত্যাদি। তাহলে যারা গাফিলতি করলো তাদের কেউ শাস্তি পাচ্ছে না, আর যারা কাজটাই করেনি বলে দাবি করছে বারবার বেছে বেছে তাদের মধ্যে থেকেই গ্রেফতার কেন? উত্তর আছে কি? আসব বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। সুকান্তর কথায় বলে দিয়ে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি। অভিষেকের হুঁশিয়ারি, কয়েক ঘন্টার মধ্যেই শুরু পুলিশের অ্যাকশন। কুর্মি নেতারা বারবার বললেন তারা কোনোভাবেই কনভয় হামলার সঙ্গে জড়িত নন, কিন্তু কাকস্য পরিবেদনা। পুলিশি অ্যাকশন চলছেই,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সোমবার গ্রেপ্তার হলেন আরও এক কুর্মি নেতা। গ্রেপ্তার পশ্চিমবঙ্গ কুর্মি সমাজের নেতা নিশিকান্ত মাহাতো। সকল যদি মনে করে এটা আমাদের তাদের বিরুদ্ধে আওয়াজ, তারা করতে পারে, তারা তাদের যদি এটাকে মনে করে যদি ভাবে যে গ্রেপ্তার করব, দমন করব, করতে পারে। রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে, কাজ ভাঙছে অন্যদিকে, কাজ ভাঙছে উল্টো দিকে, চোখে লাগছে অন্যদিকে, তাহলে সাজানো হচ্ছে। সেই জন্য তো আমরা সিবিআই তদন্ত চাইছি। লোকগুলোকে ধরে এনেছে কিসের ভিত্তিতে? তাদের কোনো ফটোগ্রাফি রয়েছে কি না? এত মিডিয়া ছিল, এত স্ন্যাপ ছিল, এত ভিসিয়াল মিডিয়া ছিল, তাহলে নান অফ দেম পুলিশকে একটা কালেক্ট করতে পারতো না? এটাই বড় প্রশ্ন, কেন গ্রেপ্তার? মনে পড়ে জেপি নাড্ডার কনভয়ে ঢিলের ঘটনা। কজন গ্রেপ্তার হয়েছে আজ পর্যন্ত? না হয় বুঝলাম রাজনৈতিক সদিচ্ছায় সেক্ষেত্রে ঘাটতি পড়ে গিয়েছিল, কিন্তু শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের কনভয়ে হামলা কি প্রশাসনিক ব্যর্থতাও নয়? পুলিশ নিরাপত্তা রক্ষী কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? গোয়েন্দা ব্যর্থতার দায় কার? কতজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা বদলিটুকু অন্তত করা হয়েছে? তাহলে কি কনভয়ে ঢিলটা শুধুই উপলক্ষ, লক্ষ্য আদতে প্রতিবাদ দমন? বিজেপি যদি পিছনে থাকতো তাহলে বিজেপির দিলীপ ঘোষ তাহলে ঘেরাও হতো না, বিজেপির দিলীপ ঘোষের বাংলোতে ভাঙচুর হতো না। আজকে বিজেপির এমএলএ এমপিদেরকে কুর্মি সমাজের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যতদিন না এর সমাধান হচ্ছে তাদেরকে ভোট প্রচার অন্য কাজে এলাকায় না যাওয়ার জন্য, কুর্মি এলাকায় না যাওয়ার জন্য। তো যে কথাগুলো কুর্মিরা তৃণমূল কংগ্রেসের জন্য বলছে সেই কথাগুলো তো বিজেপির জন্য তারা বলছে। এইটা বুঝতে পারছেন না যে এর ফলে তিনি এখন অভিষেক ব্যানার্জিকে তার ভাইপোকে রক্ষা করতে গিয়ে এই যে একটা সমাজকে তাদেরকে যেভাবে বিক্ষুব্ধ করে তুলছে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেস কখনো কুর্মিদের বিরুদ্ধে যায়নি, এখানেই আসলে জ্বালাটা ধরেছে এবং হিংসার সূচনা হয়েছে। এদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। কনভয় হামলা নিন্দনীয়, কিন্তু হামলার বিরুদ্ধে ব্যবস্থার নামে আসলে কি কুর্মিদের প্রতিবাদের গলা টিপতে চায় তৃণমূল? মা মাটি মানুষের সরকারের কাছে কুর্মিরা আদৌ মানুষ তো? ভোট ব্যাংক রাজনীতির বাইরে, তাই বুঝি এভাবে চিতায় তোলার হুমকি দেওয়া যায় চোখ রাঙিয়ে? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা।